উত্তর প্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজে বেশ কয়েকটি নবজাতকের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয় বিদারক। ঈশ্বর শোক সন্তপ্ত পিতামাতা এবং পরিবারকে এই কষ্টকর আঘাত সহ্য করার শক্তি দিন। আমি আহত নবজাতকদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তায় জানিয়েছেন, উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে আগুন লাগার ঘটনা হৃদয় বিদারক। যারা নিজেদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। Your report, RE News.